একটি ডিজিটাল পোর্টফোলিওর প্রস্তুতি। শিক্ষার্থীদের পোর্টফোলিওর কাজ শুরু করার আগে তাদের উচিত তাদের মূল্যায়ন লক্ষ্য, অগ্রাধিকার এবং ফলাফলের নির্ধারণ নিশ্চিত করা। আপনি কন্টেন্ট নির্বাচনের জন্য স্পষ্ট ধারণা তৈরি করুন। আপনি পোর্টফোলিওর জন্য একটি শেল বা টেমপ্লেট তৈরি করতে শুরু করতে পারেন। এটি কার্যকরভাবে তাদের পোর্টফোলিও তথ্য সংগঠিত করে এবং প্রতিফলন ও মূল্যায়নের মানদণ্ড সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে সাহায্য করবে। ডিজিটাল পোর্টফোলিও বানানোর প্রক্রিয়া। রিজিউম অফ ডিজাইনার একটি এর রেজুমে জীবন বৃত্তান্ত পোর্টফোলিওর একটি জরুরি অংশ। আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এটা করতে পারি। বিষয়বস্তু বা ধারণা। বিষয়বস্তু একটি পোর্টফোলিও তৈরি করার একটি জরুরি অংশ। এটি ডিজাইনারের উচিত তাদের বিষয়টা ঠিক করে নেওয়া। এখানে আমাদের বিষয় পলকা ডটস, অনুপ্রেরণা বোর্ড। বিষয় বাছাই করার পরে আমরা অনুপ্রেরণা বোর্ড বানানোর প্রস্তুতি নেই। এখানে আমরা আমাদের কিছু অনুপ্রেরণা ছবি লাগিয়েছি অ্যাডোব ফটোশপের মাধ্যমে। আমরা এটা ম্যানুয়ালিও করতে পারতাম, স্ক্যান করে বা একটি ছবি তুলে। ক্রিয়াভাব বোর্ড। অনুপ্রেরণা শেষ করার পর আমাদের পরের কাজ ক্রিয়াভাব বোর্ড। ক্রিয়াভাব বোর্ড আমাদের ডিজাইনের জন্য অনেক জরুরি। এখানে আমরা আমাদের রং ও ডিজাইন খুঁজতে পারি। ক্রিয়াভাব বোর্ড ম্যানুয়াল বা ডিজিটাল হতে পারে, মূলত অ্যাডোব ফটোশপ ফ্যাশন বোর্ড বানানোর জন্য উত্তম। রং বোর্ড। রং বোর্ড পণ্যের জন্য চূড়ান্ত রং বাছাই করার জন্য অনেক জরুরি। আমরা কিছু রং বাছাই করি আমাদের ক্রিয়াভাব বোর্ড থেকে এবং একটি রং বাছাই করে আমরা রং বোর্ডের দ্বারা এটি প্রকাশ করি। ডিডি শিট ফ্যাশন ডিজাইনের একটি জরুরি অংশ, অ্যাডোব ইলাস্ট্রেটর ডিজাইন উন্নয়নের একটি জরুরি অংশ। স্পেসিফিকেশন শিট। স্পেসিফিকেশন শিট ডিডি শিটের বিস্তারিত অংশ দেখায়। এখানে আমরা আমাদের ডিজাইনের মাপ, আকার, দূরত্ব, পরিমাপ ইত্যাদি দেখছি। আমরা এটা অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়েও করতে পারি। অলঙ্করণ শীট। এখানে আমরা কাপড় অন্বেষণ দেখাতে পারি এবং অলঙ্করণ যেমন সূচিকর্ম, প্রিন্ট ইত্যাদি অ্যাডোব ইলাস্ট্রেটর ও ফটোশপ অলঙ্করণের শীট বানানোর জন্য উত্তম। ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন ম্যানুয়াল ও ডিজিটালও হয়। আমরা অ্যাডোব ফটোশপ দিয়ে ইলাস্ট্রেশন বানাতে পারি বা আমাদের হাতে করা চিত্র স্ক্যান করতে পারি। ডিজাইনার ওয়ার্কশিট। এখানে আমরা আমাদের কাজের সব তথ্য দেই। আমরা এটা মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস বা অ্যাডোব ইলাস্ট্রেটর দ্বারা সম্পন্ন করতে পারি। আমরা আমাদের ফ্যাব্রিক, জিনিসপত্র, সেলাই চার্জ, আমাদের মোট খরচ বের করতে পারি। পুতুলকে পোশাক পরানো এবং সেলাই। ডিজাইনার তাদের পুতুলকে পোশাক পরানোর কাজ প্যাটার্ন তৈরির পোর্টফোলিওতে ডিজিটাল ক্যামেরা দ্বারা যোগ করতে পারে। ফটোশুট। যখন আমাদের পোশাক সম্পূর্ণ হয় এবং তা কোনো শে এর নির্বাচিত হয়, তখন সেই শেটির ছবি তোলা উচিত। আমরা এটি আমাদের পোর্টফোলিওতে দিতে পারি। এটি আমাদের পোর্টফোলিওর একটি জরুরি অংশ। সংক্ষিপ্ত। একটি ডিজিটাল পোর্টফোলিও একটি ছাত্রের পেশার উন্নয়নের জন্য একটি বড় সময় নেয় এবং তা করতে পরিশ্রম সাপেক্ষ। এখান থেকে ক্রেতারা ডিজাইনের তথ্য পেতে পারেন ও এটি একটি ডিজাইনারের দক্ষতার প্রমাণ।